ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদের সাথে আলোচনা করব অর্কিডের রিব্লুমিং নিয়ে, মানে অর্কিডের পুনরায় ফোটা, ফুল ফোটা। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি অর্কিডটি কিনে এনেছি, ফুল সহ নিয়েছিলাম, এই অর্কিডটি এখন ফুল আসছে না, কেন আসছে না? তো আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, অর্কিড সাধারণত যারা নার্সারি থেকে প্রফেশনাল গ্রোয়ার, যারা বাংলাদেশে তেমন নেই, সাধারণত চায়না এবং থাইল্যান্ডের যারা ব্লুমার গ্রোয়ার আছে, তারা অর্কিডটি গ্রো করে সাধারণত ইনডোরে, মানে তাদের এটাকে বলা হয় গ্রিন হাউস, এবং ওইখানে কৃত্রিমভাবে আপনার একটা অর্কিডের যা যা দরকার সব মেনটেন করা হয়, আপনার লাইট বলেন, আপনার হিট এবং আপনার হিউমিডিটির থেকে শুরু করে টেম্পারেচার সবই মেনটেন করা হয়। আপনারা যদি এই হাইগ্রোমিটারটি দেখে থাকেন, এটিতে খেয়াল করে দেখবেন এখানে হিউমিডিটি শো করছে 70 এবং টেম্পারেচার আছে 24°C, 70% এবং 24, এটি হচ্ছে অর্কিডের জন্য একটা আদর্শ টেম্পারেচার রেঞ্জ এবং হিউমিডিটি রেঞ্জ, কারণ এখন বাতাসে পানির পরিমাণ আছে 70% এবং টেম্পারেচার হচ্ছে 24। এই কন্ডিশনে অর্কিড খুব ভালো মতো ফুল ফুটবে, এবং এই অবস্থায় যদি আমরা 12 ঘন্টা পরিমধ্যে লাইট আলো দিতে পারি, তাহলে অর্কিড অবশ্যই সারা বছর রিব্লুম করবে এই টেম্পারেচারে। এবং ওরা যেটি করে থাকে, কৃত্রিমভাবে এই টেম্পারেচারটি মেনটেন করে থাকে ওদের। তো আমরা যখন অর্কিডটি নিয়ে আসি, এবং তারা বিভিন্ন রকম হরমোন দিয়ে সাধারণত অর্কিডটিকে 1 বছরের মধ্যে ফুল নিয়ে আসে, তো যখন এটি আমাদের টেম্পারেচার আসে আউটডোরে, টেম্পারেচার একসময় বাড়ছে, একসময় কমতেছে, হিউমিডিটি বাড়ছে কমছে, এর ফলে যেটা হয়, এটি বিভিন্ন সময় শকে চলে যায় এবং ফ্লাওয়ারটা আসতে একটু দেরি লাগতে পারে। আপনার হয়তো ফ্লাওয়ারটা নষ্ট হলে অনেকের ক্ষেত্রে 6 মাস পরে ফ্লাওয়ার আসতে পারে, অনেকের 2-3 বছরে ফ্লাওয়ার আসে না। সো এটার মেইন কারণ হচ্ছে আপনার হিউমিডিটি এবং টেম্পারেচার। আরও কারণে যেগুলো হতে পারে, আপনার যেখানে রেখেছেন ওইখানে এনাফ আলো নাই, পর্যাপ্ত পরিমাণ আলো নাই। আপনাদেরকে আগেই বলেছি একটি অর্কিড গ্রো করার জন্য যেই পরিমাণ আলো লাগে, ওইটা হচ্ছে যেমন এটাতে 3000 ক্যান্ডেল ফিট, এবং 3000 ক্যান্ডেল ফিট হচ্ছে খুব অনেক আলো, যেটি আপনার ফিল্টার লাইট কিন্তু ডাইরেক্ট লাইট না। আলো নিয়ে আমাদের একটি এপিসোড আছে, আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে লিস্টিং, ভিডিও লিস্টিং গেলে আপনারা পাবেন। আর এটা হচ্ছে আলোর পরিমাণ খুব একটা বেশি নেই, হ্যাঁ, অথবা আমরা যেটা বলেছিলাম আলোর পরিমাণ বেশি নেই, আরেকটা হচ্ছে আলোর পরিমাণ বেশি, মানে হচ্ছে যতটুকু দরকার থেকে বেশি আছে। ওই ক্ষেত্রে যেটা হবে, প্লান্টটি পাতাটি নষ্ট হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে, অথবা নষ্ট না হলেও এটার কালার ইয়েলোইশ গ্রিন হবে, মানে হলুদ ধরনের গ্রিন, মানে সবুজটার কালার হবে একটু হলুদ ধরনের, মানে গাঢ় সবুজ না। গাঢ় সবুজ হলে হচ্ছে পরিমাণ আলো নেই, আর হলুদ ধরনের গ্রিন হলে বুঝবেন আলোর পরিমাণ কম, সরি বেশি। আরেকটা কথা আপনাদেরকে আগেই বলেছি, টেম্পারেচার, মানে টেম্পারেচার হয়তো খুব বেশি অথবা খুব কম। কিছু প্ল্যান্ট অল্প টেম্পারেচার, মানে 24 ডিগ্রি নিচে গেলে ব্লুম করে, কিছু হচ্ছে আপনার 30 ডিগ্রিতে ব্লুম করে, তো অধিকাংশ অর্কিড আপনার 28 থেকে 29 ডিগ্রি বা 24 ডিগ্রিতে ভালো ব্লুম হয় এবং ফুলটা টিকেও থাকে অনেক দিন। আরেকটি কারণ হচ্ছে আপনার ফার্টিলাইজার দেওয়া হচ্ছে না, অথবা ফার্টিলাইজার দিলেও যেটি ঠিকমতো কাজ করছে না, আপনার যেটি অসমোকটের ক্ষেত্রে বললাম যে টু লিটল ফার্টিলাইজার, অথবা বেশি ফার্টিলাইজার দিয়ে দিচ্ছেন, ওই ক্ষেত্রে আপনার ব্লুম করবে না। বেশি ফার্টিলাইজার দিলে অর্কিডটি ভেজিটেটিভ গ্রোথ হবে এবং ফ্লাওয়ার আসবে না। ফার্টিলাইজার বিষয়ক আমাদের একটি এপিসোড আছে, কীভাবে ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে এবং কী ফার্টিলাইজার দেবেন, এটি আপনারা আমাদের ভিডিও চ্যানেল থেকে দেখে নেবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আরেকটি হচ্ছে আপনার পটিং মিডিয়ামটা বেশি পুরাতন হয়ে গেছে, পটিংয়ের ভিতরে যে জিনিসগুলো আছে, মানে মিডিয়াগুলো আছে, এগুলো নষ্ট হয়ে গেছে, অ্যাসিডিক হয়ে গেছে, এবং ওই ক্ষেত্রে প্লান্টটি ব্লুম করবে না। এই জন্য আপনারা যেটি করবেন, ব্লুম হওয়ার পরে যদি মিডিয়া ডিগ্রেড হওয়া শুরু করে, নষ্ট হাতে ধরলে যদি মিডিয়া ভেঙে আসতে থাকে অথবা বাজে গন্ধ হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই সামার টাইমে আপনারা যখন বৃষ্টির সিজনে রিপোর্টিং করে দেবেন।
এবং রিপোর্টিং করার পরে দেখবেন আপনার প্লান্টটিতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে নতুন ফ্লাওয়ার চলে আসবে এবং যদি আপনি ঠিকমতো পটিং মিডিয়া দিয়ে রিপোর্টিং করে থাকেন আরেকটি হচ্ছে আপনার পানির পরিমাণ খুব বেশি অথবা কম পানি যদি আপনি খুব বেশিও দেন এবং খুব কমও দেন এই ক্ষেত্রে আপনার প্লান্টটি স্ট্রেসে যাবে এবং ফ্লাওয়ার ঠিকমতো আসবে না এবং আরো একটি কারণ হচ্ছে রং সিজন আপনারা টেম্পারেচার ছাড়াও কিছু অর্কিডের সিজন আছে যেমন আমাদের যে লোকাল অর্কিডগুলো আছে ওইগুলো সাধারণত একটি সিজনেই ফ্লাওয়ার আসে ওইগুলো কিন্তু মাল্টিপল ব্লুম হবে না এবং যেগুলো আপনার হাইব্রিড অর্কিড ওগুলো কিন্তু মাল্টিপল ব্লুম হয় এবং সারা দেখা যায় অলমোস্ট সারা বছর ফুল আসতে থাকে তো আজ এই পর্যন্তই অর্কিড বিষয়ক যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ।